রাজবাড়ির পদ্মা নদীতে বাল্ক হেড থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় আজাদ ও সাইদ নামে দুজনকে আটক করেছে স্থানীয়রা। গেল বৃহস্পতিবার পদ্মার উড়াকান্দা এলাকায় বালু বোঝাই বাল্ক হেড থেকে টোকেন বই নিয়ে চাঁদা আদায়ের সময় হাতে নাতে আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, ভুয়া ভাউচার, বই, টোকেন জব্দ করে পুলিশ। দীর্ঘদিন ধরে নদীতে চলাচলরত বাল্ক হেড থেকে নামথানি টোকেনের মাধ্যমে চাঁদা আদায় করে আসছিল তারা। এদিকে চাঁদপুরে অভিযান চালিয়ে 10 কেজি গাঁজাসহ কিরণ মোল্লা নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাতে চাঁদপুর সদরের রাজরাজেশ্বর বাসগাড়ি চরের মেঘনা নদী পার হওয়ার সময় তাকে আটক করা হয়।